যে ছেলেটা সুইডেনে কোরআনে লাথি মেরেছে ঈদের নামাজে বকরা ঈদের নামাজ চলছে মসজিদে আর মসজিদের বাইরে সে পারমিশন নিয়েছে কার কাছে প্রশাসনের কাছে আমাকে পারমিশন দাও কোরআন পোড়াবো কোরআন নিয়ে ফুটবল খেলবো জোরে বলুন নাউজবিল্লাহ যে লাথ মেরেছে যে ফুটবল খেলেছে সে কোনো ইহুদি নয় সে কোনো খ্রিস্টান নয় খ্রিস্টান ঘরের সন্তান নয় সে কোনো হিন্দু ঘরের সন্তান নয় সে হচ্ছে মুসলিম ঘরের সন্তান তার বাড়ি হচ্ছে ইরাকে বর্তমান সে নাস্তিক আল্লাহ মানে না কোরআনের উপরে বিদ্বেষ আপনি কাকে গালি দিচ্ছেন এ জন্ম লিয়েছে মুসলমান ঘরে কারণ কি ওই জায়গায় পৌঁছানোর কারণ দুটো এক হচ্ছে আপনার সন্তানকে আপনি এডুকেশন দেননি দুনিয়াবি এডুকেশন দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা হাদিসে এসেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা আমি কসম খেয়ে বলতে পারি আজকে বড় কষ্ট লাগছে আমি কোনো রাজনৈতিক বক্তা নই কালকে বাড়িতে শুয়েছিলাম আমি থাকার মতো অবস্থায় দাঁড়িয়ে আছে পৃথিবীর মুসলমানের ঈমান পৃথিবীর মুসলমানের ঈমান ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে তা না হলে বলে দিই মুসলমান শোনো এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে আজকে শুধু ভারতবর্ষের মুসলিম নয় বাংলাদেশ পাকিস্তানের মুসলিম নয় গোটা আরব দুনিয়ার মুসলিমরাও বিপদগ্রস্ত কেন তার কারণ হচ্ছে তাদের রাজারা তাদের যারা দেখভাল করে তাদের যারা মাথা আমাদিকে উলামাদিকে আপনারা মাথা ভাবেন আমাকে দাওয়াত দিয়েছেন দিনের কথা শোনার জন্য ভালোবেসে ঠিক কি না কথা বলেন ভালোবেসে আমার উপরে ভক্তি থাকার কারণে আমাকে দাওয়াতটা দিয়েছেন এমনি দেননি আমার কথা শুনবেন এই যে আমি সাদা জামা পরে আছি এটার উপরে যদি একটা কালো দাগ পড়ে দেখা যাবে না যাবে না কথা বলেন দেখা যাবে কালো দাগ পড়লেই দেখা যাবে স্পট পড়লে যে জায়গাটায় কালো দাগ লেগেছে পৃথিবীর যারা আলেম আছে উলামা আছে কারি আছে মুফতি আছে যারা সমাজের সেবক আছে এরা হচ্ছে সাদা জামা কালিটা পড়ে গেলে দেখা যাবে ওই কালিটা দেখা যাবে কিন্তু বুঝিয়ে দিই এক্সাম্পল দিয়ে একটা গ্রামের মাতাল সে রোজ মদ খায় তেল নিয়ে কেউ চর্চা করে না সবাই জানে মাতাল ঠিক কিনা তার চর্চা হয় না সবাই জানে মাতাল কিন্তু ইয়াসিন সাহেব যদি একদিন মদ খেয়ে নেয় গোটা পৃথিবীর যত আমার ভক্ত আছে যারা আমার বয়ান শুনে তারা বলবে ইয়াসিন হুজুর মদ খেয়েছে ওর আর বয়ান শোনা যাবে না আমার উপরে দাগ পড়ে গেল ঠিক কিনা কথা বলে আমারটা দেখা যাবে সাধারণেরটা যে রোজকার মাতাল তারটা দেখা যাবে না ওই জন্য মুসলমান ভাই দিকে বলবো আপনাদিকে সর্বপ্রথম আমি আলোচনা করব ইমানের আমরা ইমানকে মজবুত করব বলুন ইনশাআল্লাহ কি করে করবেন পৃথিবীর বেঈমান কাফেররা শুধু ভারতের নয় গোটা পৃথিবীর মুসলমানের উপরে জাল ছুড়ে ফেলেছে আপনি দুবাইয়ে দেখুন পৃথিবীর যতগুলো নোংরা লোক আছে মাফিয়া আছে ডন আছে তাদের স্থান হচ্ছে দুবাই সকলে জানে দুবাই এমন একটা জায়গা ভারতে যদি দশটা মার্ডার করে চলে যায় দুবাইয়ে ঠাঁই পাবে দুবাইয়ে তাকে অ্যারেস্ট করতে পাবে না অন্যায় দুবাইয়ে ভালো ভালো ডনরা বসে আছে কি বুঝলি মাফিয়ারা দুবাইয়ে মেয়েরা ন্যাংট অবস্থায় ড্যান্স করে সেখানে বার চলে দুবাইটা আরব কান্ট্রি না আরব কান্ট্রি নয় কথা বলেন বড় কষ্ট লাগে আপনি চলুন সৌদিতে এমন এমন কাজ শুরু করেছে সেই কাজগুলো পৃথিবী জুড়ে মুসলমানরা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার কথাটা বলে দিই আজকে দেখুন আমি গত এক সপ্তাহ আগে জলসা করেছি এই 4 তারিখে 5 তারিখে জলসা করলাম আমি মেদিনী মুর্শিদাবাদের জঙ্গিপুরে
আপনাদের মতো 200-300 লোক নয়, 5000 শ্রোতা ছিল, 5000 মজমাই জায়গা ছিল না। সেখানে বলে এসেছি যে পৃথিবীর বুকে এখন যতগুলো কোরআনের, ইসলামের, নবীজির, মসজিদের, মাদ্রাসার দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম লিয়েছে, একটাও অমুসলিম ঘরে নয়, পুরুপ আছে আমার কাছে, একটাও না। আপনি ভারতে গুনে গুনে দেখিয়ে দিন, ভারতে আপনারা কি মনে করছেন? আপনাদের দীঘা থেকে আমাকে ফোন করেছে কে জানে, কোন মুসলমান ভাই, স্বাগত জানাচ্ছি, সাদরে গ্রহণ করব, সবাই একবার মহব্বতের সঙ্গে নবীজির প্রতি দরুদ পাঠ করি, আল্লাহুম্মা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুডি কয়েক কথা আলোচনা করব, আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইসলাম হচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, কোন রকমের হিংসা বিদ্বেষ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা আমল করবে তাদের আখলাক হবে সুউল আখলাক, হাদিসে এসেছে সুউল আখলাক, তাদের আখলাক উত্তম আখলাক, নরম আখলাক, নরম চরিত্র, ব্যবহার মানুষের সঙ্গে, এরা হচ্ছে নবীজির উম্মত। বর্তমানে ভারতে 40 কোটি যদি মুসলমান থাকে, 45 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে, রাগ করেন। তার মধ্যে 40 কোটির মধ্যে 35 কোটি মুসলমান আছে নাকি তারা সন্দেহ আছে, না তারা ইমান হারিয়ে ফেলেছে। কচু পাতা জানেন, কচু, কচু পাতার ওপরে পানি দিলে পানি কিন্তু পড়ে যায়, থাকে না ঠিকই। মুসলমানদের ইমানটা ঠিক ওই জায়গায় একজ্যাক্টলি দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে স্লিপিং করে পড়ে যাবে। আল্লাহ ওই জন্যে কসম খেয়েছেন কোরআনে, কিসের? জামানার কসম খেয়েছেন, যুগের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, হে নবী জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, এটা আল্লাহ নবীজিকে বলছেন। ওয়াল আস, জামানার কসম, ইন্নাল ইনসান আলাফি খুসর, হে নবী মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক সলিহ আমল করেছে, ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, তারা হক পথে চলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আপদে বিপদে ভালোতে মন্দতে তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। কে বললেন? নবীজিকে আল্লাহ বললেন। আপনাকে এক নম্বর আখলাক দেখতে হবে কি, ইল্লাল্লাযীনা আমানু, আপনার ইমানটা কেমন আছে, আপনার ইমান কেমন আছে, আপনার ইমান কচু পাতায়।